খোলায় কিভাবে ধান শুকায় দেখেন। নাংলি দিলেই তো শুকায় যাবে কিছুক্ষণ পরেই। এটা বলেন নাংলি, নাংলি দিয়ে সব সমান করে হচ্ছে উষা নিশা, যারা ওই যে সিদ্ধ করার পরে এভাবে রাখা হয়, তারপরে এই যে এভাবে নাংলি দিতে হয়। কত সুন্দর করে শাট করা হচ্ছে ধান, এইভাবে ধান থেকে চাউল হয়। এটা শুকাবে কেবল গা সিদ্ধ করা হয়েছে। মানে এটা প্রায় প্রাকৃতিক ভাবে আর কি, অটোমোটো না, ডাইরেক্ট সুন্দর সিস্টেম। বাংলাদেশের ঐতিহ্য মাছ কলসি দেখছেন কত সুন্দর, ওরে বাপরে। এটা এই যারা যারা কাম করতেছে ওরা সব একসাথেই খানা মেরে নেয় না, বাজার করে কি এগুলা? বাজার লেবারাই করে, লেবারাই করে, চাউল মালিকের। এই দেন কত সুন্দর চুলা, কি হবে এটা চুলা চুলা। আমার দেখছেন কত কষ্ট করতেছে রোদের ভিতরে, রোদের ভিতরে কত কষ্ট করে এগুলা ধান শুকানো হচ্ছে। এটা কি বলে নাংলি দেখেন, বলে নাংলি, এত সুন্দর মনে হচ্ছে যে ফুল তোলার মতন যাচ্ছে। এভাবে নাংলি দিতে হবে, তারপরে শুকায় দেবে। আবার কিছুক্ষণ 1 ঘন্টা খানিক পরে মনে হয় পাও পাও দেওয়া লাগবে না।